ওই নেংচি নেংচি যাওয়া বলে ফ্রির মাল এভিটেস। আজকে সকাল প্রায় 6টার সময় উঠেছি, আমার সকালের যে কাজ থাকে সেই কাজগুলো করে নিলাম। তারপরে গেলাম মাসকাবাড়ি বাজার আনতে। তো সেই মাসকাবাড়ি বাজারগুলো আমি তোমাদের একটু দেখাবো, আর এক মাসের পুরো সেই বাজার হয়। সেগুলো এখন যে যার জায়গায় যেখানে যেমন থাকে তো সেগুলো সেভাবে রাখবো। তো সেগুলো এখন করছি, সেটা তোমরা দেখো। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে অনেকক্ষণ টাইম লাগবে। সানলাইটগুলো একটু ওদিকে রাখতে হবে, সেগুলো পরে রাখবো। আগে এখানে যা যা আছে সেগুলো রেখে দিই, তারপরে করছি। চাঁচুর যেমন ওই ঘরে যাবে, তো এগুলো এক সাইডে রাখি, সাজিয়ে রাখো। এগুলো কোনখানে কোনখানে যাবে ওই ঘরে যাবে, এগুলো সামনে রাখি। পাহাড়ে চালিয়ে নেব লাগে। সব হয়ে গেছে, এই সাইড ওই সাইড করে নিয়েছি, যে ঘুরে ঘরে যাবে, সামনে যাবে, এদিকে যাবে, সব করে নিয়েছি। এবারে এক এক করে এগুলো এনেছিলাম, এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম। এগুলো সাইডে গেছিলাম, এগুলো পাল্টে আনতে হবে। তো এই দুটো হলুদ হেলদিয়ান টেস্টি তেলের সঙ্গে ফ্রি দিয়েছে, ইমামি হেলদিয়ান টেস্টের সঙ্গে ফ্রি দিয়েছে। তো অবশ্য তেলের যা দাম, এত তেলের দাম, সাদা তেল বলো, মানে রিফাইন তেল বা সর্ষের তেল বলো, সেগুলো এত দাম বেড়ে গেছে, সত্যি মানে তেলে হাত দেওয়া যাবে না। মানে জল দিয়ে রান্না করো, তেল দিয়ে নয়, জল দিয়ে আলু সিদ্ধ করে খেয়ে নাও, তাহলেই হবে। ফ্রির মাল হেভি টেস্ট, ফ্রি। আর কত কত 190 টাকা করে তেলের দাম, ফ্রি। এগুলো তো ওই থেকেই দিচ্ছে, তাহলে কি আর এগুলো সব দিত? আগে তো দিত না, যখন তেল 160 টাকা 150 টাকা করেছিল সর্ষের তেল বা সাদা তেল, কেন দিচ্ছে এখন? ফ্রি, ফ্রি নয় সব, এসব ওই ওখান থেকেই টাকা কেটে নিয়ে দেওয়া হচ্ছে, আর এসব দরকার নেই, দরকার নেই এসব। আবার 13 টাকা লেখা আছে, ভাই আমার দরকার নেই, 13 টাকা 26 টাকা। তো ওই চারটে ছিল, ওই চারটে নিয়ে যাওয়া হয়ে গেলো। ব্যাস দেখতে পাচ্ছি সব পাকা টাকা হয়ে গেছে, এখন বন্ধ করছি। বৃষ্টি কমে গেছে আর এখন বাজে 7টা, তাই আমি যাবো বলে ঠিক করে দিয়েছি ওই দিদার ওষুধ, বাবার ওষুধ এসব আনতে। আর বাইরে খুব ব্যাং ডাকছে, জানি না শুনতে পাচ্ছি কি তোমরা। 2:15টার সময় বৃষ্টি এসছে আর থামলো বৃষ্টি প্রায় তোমার 5:30 6টা এরকম বাজে। ভাবছিলাম এটা যদি একটু উবিকার হতো, মানে আমি যখন মামার বাড়ি গিয়েছিলাম তো তখন যদি হতো তাহলে তো আমার যাওয়া পুরো ক্যান্সেল হয়ে যেত এবং ওদের সঙ্গে ঘোরাঘুরি ক্যান্সেল হয়ে যেত। তবে ভিডিও শ্যুট করতাম, আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যাবো বলে, অবশ্যই যেতাম, নাহলে ভিডিও কলে অন্তত তোমাদের দেখাতাম যে ওদের সঙ্গে কথা হচ্ছে, কোনো মাধ্যমে আমি তোমাদের দেখাতাম সেগুলো। মুদিখানা যে সকালবেলা আমি মাল আনতে গেছিলাম, সেখানে কয়েকটা মাল দেয়নি, তো সেগুলো আনতে যাব। তো যদি দেখাতে পারি তো তোমাদের দেখাবো। আর এখন আমি যাচ্ছি, তো বেরিয়ে এখনই বেরিয়ে পড়বো আর কি, এই ভিডিওটা শ্যুট করি। তো দেখতে হবে বাইরে বেরিয়ে পড়েছি, এখন বাইরে বেরোচ্ছি তো মুদিখানার জিনিসপত্রগুলো নিতে। তো মনে হলো তোমাদের আবার দেখিয়ে দিই যেখানে কতটা জল রয়েছে, দেখলে বুঝতে পারবে সেই আগের মতো জল। এই ব্যাঙাজি ঘুরছি, দেখেছো লেভেলটা দেখো জলের কতটা, তো মধ্যে আমি দেখতে পাবো। এখন রাত, তাই জন্য বুঝতে পারা যাচ্ছে না তারা। হ্যাঁ সাইকেল ঘর, এটা হলো সাইকেল ঘর, গান্ধে সাইকেল, সাইকেল বার করবো, সাইকেল নিয়ে যেতে হবে। প্রথমে যাবো মুদিখানা, তারপরে প্রথমে যাবো মুদিখানা দোকান, তারপরে যাবো ওষুধ কিনতে। তো সাইকেলটা ঝটপট বের করি, কয়েক ঘন্টার বৃষ্টিতেই এই হালত হয়েছে, দেখতে হবে যে সাইকেলের অর্ধেক প্রায় চাকা ডুবে গেছে, আর ওদিকে অনেক জল। এই জল কমতে প্রায় 4-5 দিন সময় লেগে যাবে, যদি আর বৃষ্টি না হয় তবে। মনে হলো একটু রাস্তাটা দেখে দিই, রাস্তাতেও জলে জল, দেখতে হবে জলের আওয়াজ পাচ্ছ, সেই সেটাই এই জলে যায়।
দেখো আরে তোরা এখানে জীবন কি করছিস? ও ব্লার হয়ে গেছে, চোখটা জলজল করে উঠছে। ও এই এক্ষুনি উল্টো পড়ছিলাম আমি। হ্যাঁ কিরে চোখ জলজল করছে, হলো সোনা ব্যাং কি বড় ব্যাং। তো অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এই বৃষ্টির মধ্যে, মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসলে যা হতো, ভাগ্যিস বৃষ্টি আসার আগে চলে এসেছি, তাই নাহলে ভিজে ভিজে আসতে হবে। তো একটু ঘরে গিয়ে যাই, ঘরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো ওই যা ওষুধপত্র নিয়েছিলাম সেগুলো তো রাখতে হবে, তো তার জন্য করতে হবে। চলো বাড়ি বলে তাহলে, এত মানে বৃষ্টি হয়েছে তারপরে আর জোয়ারে জল ঢুকেছে, তো আমার সাইকেলের চাকা পুরো ডুবে গেছিল, আর একটা স্কুটি দেখলাম, তো স্কুটির যে সাইলেন্সার পাইপ আছে সেই সাইলেন্সার পাইপের ভিতরে জল ঢুকে গেছে, যাচ্ছেই না। কি বলবো, অবস্থা সত্যি খুব খারাপ, মানে এত জল। আমার তো আমার যেহেতু বড় সাইকেল, আমার সাইকেলের প্রায় হাফ ডুবে গেছে, মানে পুরো বলতে গেলে চাকাই ডুবে গেছে। তাই ওই নেংচি নেংচি যাওয়া বলে সেভাবে যাচ্ছিলাম, তো সেভাবে এলাম। আমি ভেবে মা বলেছিলো যে আজকে বেরোস না বেরোস না, তবুও গেলাম, কিন্তু ওই যে বাবার ওষুধ আনতে হবে তার জন্য ওষুধ ফুরিয়ে গেছে, তার জন্য যেতে হতো। আর মুদিখানাতে গেলাম, মুদিখানাতে ওসব জিনিসপত্র নিয়ে এলাম, কয়েকটা আবার যেতে হবে মুদিখানাতে, কেননা আরও দুটো জিনিস পাওয়া যায়নি। আর কালকে বৃহস্পতিবার, কালকে লকডাউন করেছে সব সমস্ত, এমনিতেও বৃহস্পতিবার খুব বেশি খুলবে না দোকান, তো কালকে তার জন্য দোকান খুলবে না, তার জন্য অত আমি বাইরে যেতে পারবো না, আর লকডাউন শুনছি করেছে, তো তার ফলে যাওয়া হবে না, কালকে প্রায় ঘরের মধ্যেই থাকবো। তো আবার সেই ঘরোয়া ব্লগ, ঘরে থাকলে আমার কি বলবো, নিজের মানে বাইরে বেরোতে খুব তো ইচ্ছা করে, আর সেভাবে তোমাদের কন্টেন্ট দিতে পারি না, তো বাইরে বেরোলে তবে একটু এঙ্গেজিং কন্টেন্ট আসবে। তো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।